আজকে আমরা ক্লাস 7 এর এক্সারসাইজ 22.3 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা 1 থেকে 10 অবধি করব, 1 এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো এ করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 6x = 7। এখানে আমাদের সমাধান করে x এর মানটাকে বার করতে বলেছে। তো আমি কি করব, এখানে 6x = 7 দেওয়া রয়েছে, আমি 6টাকে সাইড চেঞ্জ করব। 6 আর x টা কি রকম ছিল, মাল্টিপ্লাই ছিল, 6 আর x টা মাল্টিপ্লাই ছিল। আমি 6টাকে যখন সাইড চেঞ্জ করব অপোজিট সাইন হয়ে যাবে, মানে এখানে যেহেতু মাল্টিপ্লাই ছিল তাহলে এখানে এলে ডিভাইড হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার, খুব ইজি। একটা জিনিসই মাথায় রাখতে হবে, আমি যখন সাইড চেঞ্জ করব তখন অপোজিট হয়ে যাবে, মানে মাল্টিপ্লাই থাকলে ডিভাইড হবে, আবার এ পাশে যদি ডিভাইড থাকতো তাহলে মাল্টিপ্লাই হয়ে যেত সাইড চেঞ্জ করলে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে x/3 = 0। তাহলে কি করব এখানে, আমরা এটাকেও একই রকম ভাবে আমরা সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করলে কত হবে, জিরোর সাথে তিনটা মাল্টিপ্লাই হয়ে যাবে, কেননা এই পাশে তিনটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানটা হবে 3×0, তাহলে মাল্টিপ্লাই করলে এখানটা জিরো বসবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে 3x = 9। তাহলে আমরা কি করব, একই রকম ভাবে করছি, আমরা x টাকে একদিকে রাখবো, সংখ্যাটাকে সাইড চেঞ্জ করব, মানে তিনটাকে সাইড চেঞ্জ করব। তিনটা এপাশে মাল্টিপ্লাই ছিল, এপাশে হলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 9/3 বসবে। ক্যান্সেল করলে, ক্যান্সেল করলে পড়ে থাকবে 3। এটাই হচ্ছে আনসার, x = 3। এই সমাধান করার সময় মনে রাখবে যেহেতু মাঝখানে ইকাল টু সাইন রয়েছে, তাহলে এই পাশটা আমাদের অর লিখতে হবে, বা বলে লিখতে হবে, অর অথবা বা বলে লিখতে হবে। আমরা এখানটায় কিন্তু ইকুয়াল টু দিলে হবে না, আমরা এখানটায় ইকুয়াল টু দিলে হবে না, এখানটায় আমাদের অর অথবা বা বলে লিখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে x/3 = 2। তাহলে x = কত হবে, x = হয়ে যাবে 3×2। এ পাশে তিনটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 6। কথাটা বুঝতে পারলি? নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বরের কোশ্চেনে বলছে 5x - 2 = 8। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা 2টাকে সাইড চেঞ্জ করব। 2টা এখানে কি ছিল, মাইনাস ছিল, সাইডটা চেঞ্জ করাতে তাহলে এপাশে এলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা কত হচ্ছে, 5x = 8+2। তাহলে লেখা যেতে পারে যে 5x = 10। এপাশে কি ছিল, 5টা দিয়ে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 10/5, ক্যান্সেল করলে পড়ে থাকবে 2, তাহলে x = 2। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে 7y + 5 = 40। 7y + 5 = 40। তাহলে আমরা কি করব, প্রথমে এই 5টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এপাশে প্লাস ছিল, এপাশটা এলে হয়ে যাবে মাইনাস, তাহলে বসবে 40-5। তাহলে 7y = কত হচ্ছে, 7y = হয়ে যাচ্ছে 35। 7 আর y টা মাল্টিপ্লাই ছিল, তো 7টাকে আমি সাইড চেঞ্জ করলে কত হবে, ডিভাইড হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, তাহলে y এর ভ্যালু বেরিয়ে গেল 5। নেক্সট কোশ্চেন এখানে বলছে 12x + 8 = 7x + 28। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে x গুলোকে আমরা বাঁ দিকে রাখবো আর শুধুমাত্র সংখ্যাগুলোকে আমরা ডান দিকে রাখবো, সেক্ষেত্রে আমাকে এই 7x টাকে সাইড চেঞ্জ করতে হচ্ছে, বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, 12x - 7x হয়ে যাবে, এপাশে প্লাস ছিল, এপাশে হলে মাইনাস হয়ে যাবে। একই রকমভাবে আমরা 8টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 28-8 হয়ে যাবে, 8টা প্লাস ছিল, এপাশে হলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, 12x - 7x করলে হয়ে যাচ্ছে 5x, এখানটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে 20। তাহলে আমরা x = কত পাচ্ছি, x = পেয়ে যাচ্ছি 20/5, 5টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে যাচ্ছে, ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 4। এটাই হচ্ছে আনসার, x এর ভ্যালু তাহলে আমরা পেয়ে গেলাম 4। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 8 নম্বরের, এখানে দেওয়া ছিল 6×7 - 3x + 12x = 0। বারে বারে বলছি এখানটা কিন্তু ইকুয়াল টু দেবে না, এখানটায় অর লিখতে হবে অথবা বা বলে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করব, 6টা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 6টা তো এটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তাহলে কত হবে, 6 সপ্তাহ হয়ে যাবে 42, আর 3 6 হয়ে যাবে 18x।
এখানটা ছিল প্লাস টুয়েলভ এক্স ইকাল টু হচ্ছে জিরো। তো আমরা কী করব, শুধুমাত্র সংখ্যাটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটায় পড়ে থাকছে মাইনাস এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ফর্টি টু। এপাশে ফর্টি টুটা প্লাস ছিল, এপাশে এলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস আঠেরো প্লাস টুয়েলভ করলে কত হবে, তাহলে মাইনাস ছয় হয়ে যাচ্ছে। মাইনাস আঠেরো প্লাস টুয়েলভ করলে হয়ে যাচ্ছে মাইনাস ছয় ইকাল টু হচ্ছে মাইনাস ফর্টি টু। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে ফর্টি টু বাই সিক্স। ছয়টায় পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে যাবে, ছয় দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে সেভেন। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম সেভেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে ন নাম্বার এটা, এখানটায় দেওয়া ছিল ফাইভ ইন্টু এক্স প্লাস তিন প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স ইকাল টু হচ্ছে জিরো। তো আমরা কী করবো, প্রথমে পাঁচটাকে এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করব, তাহলে কত বসবে, এখানটা বসবে ফাইভ এক্স প্লাস ফিফটিন। চারটাকেও এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে এইট এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকাল টু হচ্ছে জিরো। এত দিয়ে অসুবিধা নেই। নেক্সট আমরা ফাইভ এক্স প্লাস এইট এক্সটাকে একসাথে রাখছি, যেহেতু এইগুলো বাদে গিয়েছিল তাই সাইনটাকে চেঞ্জ করা হয়নি, আমি তো সাইডও চেঞ্জ করিনি, সুতরাং সাইন চেঞ্জও করতে হবে না। টোয়েন্টি ফোরটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস টোয়েন্টি ফোর হয়ে যাবে। ফিফটিনটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস ফিফটিন হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে থার্টিন এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস থার্টি নাইন। এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে মাইনাস থার্টি নাইন। যেহেতু দুটোতে একই সাইন রয়েছে, একটাতে রয়েছে মাইনাস টোয়েন্টি ফোর, একটাতে রয়েছে মাইনাস ফিফটিন, তাহলে এখানটা হয়ে যাবে প্লাস, কিন্তু সাইনটা বসবে মাইনাস। সবসময় মাথায় রাখবে দুটো বিয়োগ বিয়োগ চিহ্ন বা দুটো প্লাস চিহ্ন থাকলে আমরা যোগ করব, কিন্তু যে সাইনটা আছে সেই সাইনটাই বসাবো। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস থার্টি নাইন বাই তেরো। এখান থেকে তেরো দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে মাইনাস তিন। এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম মাইনাস তিন। নেক্সট দশ নম্বরের প্রশ্নটা দেখো, এখানে দেওয়া রয়েছে তিন ইন্টু সিক্স মাইনাস টু এক্স ইকাল টু হয়ে গেল ফোর ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স। এটা দেওয়া রয়েছে, এখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কী করব, প্রথমে তিনটাকে একবার ছয়ের সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে এইটিন, আর তিনটাকে একবার টু এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে সিক্স এক্স ইকাল টু হয়ে যাবে ফোর মাইনাস টোয়েন্টি এক্স। নেক্সট স্টেপে আমরা কী করব, মাইনাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি এক্স, মাইনাস টোয়েন্টিটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে প্লাস টোয়েন্টি এক্স হয়ে যাচ্ছে ইকাল টু কত হবে, চার মাইনাস এইটিন, চার মাইনাস এইটিন হয়ে যাবে। আমি এপাশে টোয়েন্টিটাকে সাইড চেঞ্জ করেছি, মাইনাস টোয়েন্টি ছিল প্লাস টোয়েন্টি হয়ে গেছে, আর নাম্বারটাকে মানে শুধুমাত্র আঠেরোটাকে আমরা সাইড চেঞ্জ করেছি, প্লাস আঠেরো ছিল মাইনাস আঠেরো হয়ে গেছে। তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি এক্স করলে কত হবে, এখানটা হয়ে যাবে ফোরটিন এক্স, আর প্লাস ফোর মাইনাস এইটিন করলে কত হবে, প্লাস ফোর মাইনাস এইটিন করলে হয়ে যাবে মাইনাস ফোরটিন। তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হয়ে যাবে মাইনাস ফোরটিন বাই ফোরটিন, ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস এক। তাহলে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম মাইনাস এক। এই দুটোকে প্লাস করা হয়েছিল তাতে আমরা পেয়ে গেছি, এই দুটোকে বিয়োগ করা হয়েছিল তাতে আমরা পেয়ে গেছি ফোরটিন এক্স, আর এখানটায় পেয়ে গেছি ফোর মাইনাস এইটিন, তাহলে হচ্ছে মাইনাস ফোরটিন। তাহলে ফোরটিন এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ফোরটিন। তো এক্সের সাথে চোদ্দোটা মাল্টিপ্লাই ছিল, তো এই চোদ্দোটাকে সাইড চেঞ্জ করলে কত হবে, ডিভাইড হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস ফোরটিন বাই ফোরটিন, ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস ওয়ান, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস এক। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি দশখানা অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টে জানিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।